আমরা তখন বললাম যে আমাদের এই 22টি সুপারিশে আপনারা কি কি রেসপন্ড করেছেন, তখন ওনারা তৎক্ষণাৎ কিছু বলতে পারলো, আর একটা বললো যে না আমরা কিছু কাজ করছি আপনাদের সঙ্গে, আমরা পরবর্তীতে যোগাযোগ করব। তখন ওনারা একটা ফোকাল পয়েন্ট করে দেয় একজন ডেপুটি সেক্রেটারিকে, যাদের সঙ্গে মানে দ্যাট ডেপুটি সেক্রেটারি ইজ এ ব্রিজ বিটুইন পরামর্শ কমিটি অ্যান্ড মন্ত্রণালয়। এরপরে আমরা এই যে 22টা সুপারিশ করেছিলাম তার অনেকগুলো মানে হোমওয়ার্ক করার মাধ্যমে, একটি হলো যে কোভিড হাসপাতালগুলোতে আমাদের ভিজিট করা হয়েছিল, আমাদের কিছু চিকিৎসক সিনিয়র চিকিৎসকের একটা পরিদর্শন টিম, সেখানে আবার গভর্নমেন্টের অ্যাডিশনাল সেক্রেটারি লেভেলের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, তারা একটা চেকলিস্ট নিয়ে গিয়েছিল। চেকলিস্টে মানে সেই চেকলিস্টটা নিয়ে ডাক্তার নার্স অ্যাডমিনিস্ট্রেটর তাদের সঙ্গে কথা বলে, যেমন ডাক্তার কজন আছে, নার্স কজন আছে, কি অসুবিধা আছে, অক্সিজেন সাপ্লাই কেমন, পালস অক্সিমিটার কেমন, ক্লিনার আছে কি নাই, পানির সাপ্লাই কেমন, এরকম একটা চেকলিস্ট নিয়ে আমরা যে ফাইন্ডিংসটা পেয়েছিলাম সেইগুলো সহ আমাদের আরো কয়েকটা কমিটি ছিল, যেমন ল্যাব এন্ড ডায়াগনোসিস কমিটি, যেখান থেকে আমরা বারবার বলেছি যে আমাদের করা লাগবে, ওই আমরা বলেছিলাম যে আমাদের টেস্টিং এর আওতা বাড়াতে হবে, তো এই এইটা আমাদের খুব ছিল টেস্টিং এর আওতা বাড়ানো। তারপরে আমাদের ম্যানেজমেন্ট কমিটি ছিল যে নব নব যে নতুন নতুন আইডিয়া আসতেছে চিকিৎসায়, তো এক একটা কমিটি যে কাজগুলো, সব কমিটির সুপারিশটা কিন্তু 22টা সুপারিশ ছিল। এটা আমরা দিলাম 28 তারিখে, 5 তারিখে মিটিং হলো। এরপরে আমরা আবার 28 মার্চ না 28 এপ্রিলে জমা দিয়েছিল, এপ্রিল, আর 5ই মেতে মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের মিটিংটা ছিল এই যে আমরা যে সুপারিশ দিলাম মন্ত্রণালয় কি কাজ করছে। তো মন্ত্রণালয় তাদের তখনকার অবস্থান জানিয়েছে যে আমরা অলরেডি আপনাদের সুপারিশ অনুযায়ী কাজ শুরু করে দিয়েছি, তবে আমরা আরো ডিটেল বলতে পারবো আরো কিছুদিন পরে। ইতিমধ্যে আমরা আবার সেকেন্ড ভিজিট করলাম ওই হাসপাতালগুলোতে, তার সাথে আরো দুটো হসপিটাল বেশি, ওই সেম চেকলিস্ট নিয়ে যে আগে কি অবস্থান ছিল, যেটাকে মনে হয় যেটাকে বলে বেসলাইন সার্ভে অ্যান্ড অনেকটা মধ্যবর্তী মিডলাইন মিড টার্ম ইভালুয়েশন, সেটা করলাম আমরা 12ই মে। আমাদের সেইটা নিয়ে আমরা আবার সেই কমিটি বসে আগেকার অবস্থান আর মানে 27 এপ্রিলে আমাদের যে অবজারভেশন আর 12ই মে অবজারভেশন দেখলাম অনেক উন্নতি হয়েছে, যেমন এখন অনেক ডাক্তার নিয়োগ দিয়ে ডাক্তারদের আর কোনো অসুবিধা নেই, জুনিয়র ডাক্তারদের আমাদের দেখা গেল যে নার্সদের পদায়নে সেটাও কমেছে, অক্সিজেনের সাপ্লাই আগেও মোটামুটি ছিল, কিছু কিছু কম ছিল, সেটা উন্নতি হয়েছে, কিন্তু আমাদের কাছে তারপরেও যেটা লাগলো যে দেয়ার আর ছোট ছোট করে বলে অনেকগুলো জায়গায় আমরা ইম্প্রুভমেন্ট পেয়েছি, যে আগে ছিল রেড এটা গ্রিন হয়ে গেল, কিন্তু আমাদের কাছে এখনো যেটা লাগছে যে ওরা বলছে যে আমাদের ডাক্তার নার্স হলো কিন্তু কিছু সিনিয়র বিশেষজ্ঞ চিকিৎসক দরকার, আর আইসিইউতে আইসিইউ ট্রেন ডক্টর বাড়াতে হবে, কারণ না হলে যারা কাজ করছে তারা একসময় ফ্যাটিক হয়ে যাবে, মানে অবসর দিয়ে চলে যাবে যদি জিআরএ ডিউটি পড়ছে, সেটা এইটা নতুন আমাদের তাদের রিকোয়েস্ট ছিল। ক্লিনারের ব্যাপারে সরকার অলরেডি প্রতিটা হাসপাতালে 15 জন করে ক্লিনার দিয়েছে, যেখানে ছিল একজন, তো এখন সেই নিয়োগটা আবার কোন কোন জায়গায় হয়েছে, কোন কোন জায়গায় হচ্ছে, সো সেই জায়গাটায় কিছুটা জায়গায় ইম্প্রুভমেন্ট হয়েছে আমরা অবজার্ভ করলাম, কিছু জায়গায় হয়নি। তারপরে ওরা চাচ্ছিল কিছু টেকনোলজিস্ট ওই যে স্যাম্পল কালেকশনের জন্য, তো এই সবগুলো নিয়ে আমরা আবার মন্ত্রণালয়কে নতুন ভাবে দিলাম, এবং আজকে আমরা আমাদের পরামর্শ কমিটি মন্ত্রণালয় এবং ডিজি স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে বসেছিলাম, এবং আজ আমরা কি সুপারিশ করেছিলাম কি অগ্রগতি দেখা যায় যে আমার হিসাবে 60-70% আমাদের সুপারিশ বাস্তবায়ন হয়ে গেছে, আর তাহলে বাকি থাকলো কোথায় 30-40%, সেইগুলো অনেকগুলো বাস্তবায়নাধীন, কিছুটা খুব শীঘ্রই হবে, কিছুটা কয়েকটা আছে একটু সময় নিবে। তার মধ্যে দেখেন একটা অগ্রগতি, দেখেন আপনারা কি লক্ষ্য করেছিলেন, একসময় ইনভেস্টিগেশন মানে টেস্টিং হতো 100, 200, 500, 1000, 2000, 3000, 5000, এখন কিন্তু আমরা 10,000-এর উপরে চলে গেছি। আপনাদের সুপারিশটা কি ছিল, মানে এই 10,000-ই ছিল না আরো বেশি? নো, আমাদের ছিল যে 10,000 তো অতি শীঘ্র, কিন্তু প্রয়োজন পড়লে এটা 20-30,000, এবং সরকার কিন্তু এখনই বলেছে যে 15,000-এর দিকে যাবে। আমরা একটা মনে আছে আপনাদের সব পত্রিকায় লিখেছিলেন 5 লক্ষ টেস্টিং কিট, সেটার ব্যাপারে এখন সরকার আরো বেশি 15 লক্ষ টেস্টিং কিটের পাইপলাইনে আছে,
সো এই যে আমাদের সুপারিশগুলো সরকার যে সুবিবেচনা করেছে, 15 লক্ষ হলে কিন্তু একটা বেশ ভালো সময়ের জন্য আমরা কভার্ড হয়ে যাব। আর এই বিশেষজ্ঞ চিকিৎসক যেটা কিছু ওনারা অলরেডি কিছু পদায়ন করছেন আজকের মিটিং এ জানলাম, আজকের মিটিং এ, সেটাও একটা ওয়ে ফরওয়ার্ড। যদি আরো কিছু ঘাটতি থাকে তাহলে সরকার বলছে যে আমরা দিতে রাজি আছি। আর আমরা একটা বলেছিলাম যে ম্যাক্সিমাম হাসপাতালে, যারা বড় বড় হাসপাতাল, লিকুইড অক্সিজেন থাকে, কারণ ওইটা হলো সবচেয়ে বড় আধার যেখানে অক্সিজেন অভাব হয় না। তারপরে অক্সিজেন কনসেন্ট্রেটর, না হলে যেসব জায়গায় চট করে তো একটা লিকুইড অক্সিজেন প্ল্যান্ট বসানো সম্ভব না, সেখানে যেন পর্যাপ্ত সিলিন্ডার দেওয়া হয়। এই জায়গাটাও যথেষ্ট অগ্রগতি হচ্ছে। আগে যেমন আজ থেকে 1-1.5 মাস আগে শোনা যেত যে এক রোগীর সঙ্গে আর এক রোগীর অনেক সময় অক্সিজেন নিয়ে টানাটানি, সেই অবস্থা কিন্তু এখন আর বিরাজ করছে না। এগুলোতে মানে যথেষ্ট উন্নতি হয়েছে। আপনি কি এই মানে প্রজেকশনের দিকে কিছু বলা যায় কিনা, যে প্রজেকশন নিয়ে আপনার একটা সাব কমিটি ছিল, তারা কি বলেছে, মানে যতটুকু বলা যায়? হ্যাঁ হ্যাঁ, সবই বলা যাবে, কোনো অসুবিধা নেই, এখানে লাগ ঢেকের কিছু নাই। সেটি হলো যে এটা আমার সাবজেক্ট না, কিন্তু আমাদের ওনারা কাজ করছেন এবং প্রজেকশনে ওনারা বলছেন যে এখন আমরা মানে একদম প্রেসাইজলি বলতে পারেন না, কিন্তু বলছে আমরা এখনো ঊর্ধ্বমুখী ধারায় আছি। ওইটা কিন্তু ইম্পর্টেন্ট, ঊর্ধ্বমুখী নাকি একটা ফ্ল্যাট নাকি নিম্নমুখী, এটা ঊর্ধ্বমুখী। কিন্তু একটা ভালো যে ঊর্ধ্বমুখীটা আমরা যে দেখছি সেটা কিন্তু ওই যে হঠাৎ করে বড় একটা স্পাইক হয় যেটা ইটালি, ফ্রান্স এন্ড স্পেনে হয়েছিল, সেটা না, কিন্তু আমাদেরটা হচ্ছে একটু ফ্ল্যাট কার্ভের মতো যাচ্ছে, মানে বাড়ছে। এটাকে মানে ঊর্ধ্বমুখী হলো এটাকে কি বলে, কাইন্ড অফ ফ্ল্যাট। এইটা আমাদের জন্য ভালো, কারণ আমরা যেটুকুই লকডাউন করেছি না কেন, হয়তো পুরোপুরি হয়নি, তারই ফলাফল এটা। কিন্তু এখন আমরা সাবধানতা মানে আমাদের তরফ থেকে বলেছি যে পার্টিকুলারলি এই ঈদের সময় গণযাতায়াতটা টোটালি বন্ধ করলে ভালো, কিন্তু সব তো আর এই দেশে সম্ভব হবে না। যদি সেটাও একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় যে না ঠিক আছে, অন্য সময় এই ঢাকা থেকে গ্রামাঞ্চলে যে বিশাল সংখ্যক জনগণ যেত বা গ্রাম থেকে আসতো, তার যদি আমরা 70-80% যদি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমাদের এই সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারাটা কিছুদিনের মধ্যে হয়তো বা ফ্ল্যাট হবে বলে আমাদের এপিডেমিওলজিস্টদের ধারণা। আর যদি সেটা নিয়ন্ত্রণ না করতে পারি, আবারও এখানকার অনেক কোভিড রোগী অ্যাসিমটোমেটিক গ্রামে গেল, গ্রামে ছড়ালো, গ্রামের লোক আসলো, তাহলে কিন্তু আমাদের একটা নতুন সংক্রমণের ঢেউ হতে পারে। সেটা কিন্তু অলরেডি আমরা জানিয়েছি এবং সরকার এটা নিজেও এটাকে রিকগনাইজ করেছে। এবং সেই কারণে আপনি দেখবেন যে এখন অন্তত গণপরিবহনটা, যেটা অনেকে মনে করেছিল যে ছেড়ে দেবে ঈদের সময়, সেটা কিন্তু ছাড়েনি। সো দ্যাট ইজ কাইন্ড অফ এ গুড ওয়ে ফরওয়ার্ড। তো এখন হলো গিয়ে যে এই মানে টেস্ট করানোটা, এর কি কোনো সংখ্যা আপনারা সাজেস্ট করেছেন, যেমন এখন 44টা বা 45টা বা আরো এগুলোকে বাড়ানো, এর এই বিষয়ে কিছু বলেছেন কিনা? অবশ্যই সেটাও বলেছি যে আপনাদের মানে যতটা টেস্ট, একটা ওটা তো আর একটা ব্যাপার আছে যে আমি হঠাৎ করে যদি বলি 2 লক্ষ টেস্ট আমার প্রয়োজন নাই, আমার কথা হলো যে যখন যা লাগবে, কিন্তু লাগার পরিমাণটা আমরা দেখছি প্রতিদিনই বাড়ছে। সেই হিসেবে বলেছি যে আরো বাংলাদেশে বেশ কিছু সক্ষম পিসিআর করার ল্যাব আছে বাংলাদেশে, সেগুলোকে অন্তর্ভুক্তিকরণ করা, এবং সেটাও সরকার শুধু মানে ভালোভাবে নেয়নি, অলরেডি তারা 44 মতো তো লেভেলে গেছে, ঈদের পরে নাকি আরো একটু বাড়বে, ঈদের কারণে এই কয়েকদিনে ইয়ে হয়ে গেছে। এমন একটা সংখ্যায় নিতে চাই যে যদি আমরা চাই যে প্রতিদিন 20,000 বা 25,000 করব, সেটাও সরকারের লক্ষ্য আছে যে সেই ধরনের সংখ্যা অফ ল্যাব এবং তাদের সক্ষমতা বাড়ানো, দুটোই। অনেক অনেক বিশেষজ্ঞ যেমন ডক্টর মুস্তাক সাহেবের মতো যারা আইডিসি এর ভেতরেই আছে, ওনারা বলছেন যে আক্রান্তের সংখ্যা যা সরকারি ভাবে বলা হচ্ছে সেটা বাস্তবে 30-40% বেশি ধরতে হবে। এই 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 মতটার সঙ্গে কি আপনি কতটা? আমরা আমরা একমত, কারণ আজকে যদি এই যে 10,000 হলো, আমি যদি 5,000 রাখতাম তাহলে কি হতো, আজকে যখন 1700-1600 পাচ্ছি তখন পেতাম 800-900, একদম অঙ্কের হিসাব, তাই তো দেখেছে যখনই সং, কারণ আমাদের পজিটিভ যে আসছি কথা খেয়াল করেন, 15%, 100টা করলে 15টা পাচ্ছি। তাহলে আমার তো অনেক সময় দু এক সময় আমরা শুনছি যে কেউ কেউ চাইলেও পারেন মানে করতে পারেনি, সেটা কিন্তু সবাই বুঝে, সরকার যদি বুঝতে পারছে না তা না, সরকার অস্বীকারও করছে না যে আমাদের সংখ্যা বাড়াতে হবে, কিন্তু আমরা ওই সরকারের আমি বলবো সম্পদের সীমাবদ্ধতার মাধ্যমেও আমরা কিন্তু যথেষ্ট ভালো মানে আমি আমি বলবো যে
একটা থাকে না যে পজিটিভলি দেখা যে 10,000 গেছে, কিন্তু আমার মনে হয় এইটা বাড়াতে বাড়াতে পূরণ হলে 15-20,000 করা লাগবে। এবং কেন জানি আমার মনে হয় যে এই মানে ইয়েটা মানে আমাদের যে টেস্টিং এর সংখ্যা ভারত পাকিস্তানের তুলনায় আমরা কোনোভাবেই কম না, হয়তো বা একটু বেশি করছি আমার ধারণা। 30,000-এর পৌঁছানোটাই কি আপনারা কোন একটা বলেছেন যে জুন বা জুলাই এর মধ্যে করতে হবে? এইটা অনুমান নির্ভর, যে কোন সময় যদি 30,000 পর্যন্ত লাগে বাংলাদেশ কি সেটা পারবে, তখনই কথা উঠছে যে ইয়েস আমাদের যে পিসিআর ল্যাব গুলো আছে তাদের সক্ষমতা বাড়িয়ে তাদেরকে অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে 30,000 পর্যন্ত যাবে। কিন্তু এখনই যে 30,000, এমন হতে পারে যে আমাদের একটা জায়গায় সিলিং হতে পারে, যে আমাদের মনে হতে পারে 15-20,000 পরে লাগবেই না, এমন হতে পারে। কিন্তু সো এই জন্য ভেরি ডিফিকাল্ট এই জায়গাটা। আপনি যে ঊর্ধ্বমুখী কার্ভটা বলছেন, এটা আপনাদের এখন একটা মানে বেসড অন লজিক বা রিজনেবল যে প্রেডিকশন করা যায়, তাতে মোটামুটি কোন সময়টা পর্যন্ত পিক চলতে পারে বলে আপনারা ফোরকাস্ট করছেন? এটাও আমার সাবজেক্ট না হলো, কিন্তু আমি যাদের এপিডেমিওলজিস্ট যারা সিনিয়র বা আমাদের যে তাদের সঙ্গে আলোচনা করা মনে হয়েছে যে যদি আমরা এখনকার যে সংক্রমণের ধারা, অর্থাৎ খুব বেশি লকডাউন আর যেটুকু শিথিল হয়েছে ফাইন, আর যদি শিথিল না করা হয় আর মাঝে মাঝে এরকম ওই যে কোনো ইয়েতে কি কি বলে জানাজার বিশাল সংখ্যক লোক একত্রিত না হয় ঈদের গণজামাত কতবারই, মেবি এটা আগামী এক মাসের মধ্যে হয়তো আমরা এক মাস পর্যন্ত হয়তো ঊর্ধ্বমুখী থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু তারপরে একটা ফ্ল্যাট হয়ে যাওয়ার কথা। এটা মানে যেটুকু তাদের প্রেডিকশন আপাতত, কিন্তু প্রত্যেকটা আবার নির্ভর করবে আমার মানে জনগণ কি ব্যবহার করছে। কিন্তু আমি একটা জিনিস সবাইকে মানে বলতে চাই, কোনো কিছুই মানে ডান্ডাবাজি করে বা মিলিটারি পুলিশ দিয়ে হয় না, এখানে কিছুটা আমাদের সচেতনতার ব্যাপার আছে। আমাদের মধ্যে দেখবেন আপনি আমি বা আমাদের মতো অনেকেই ঠিকই মানছি, কিন্তু আমাদের মধ্যে আবার কেউ বলছে যে আমার এতদিন যেহেতু হয়নি আর মনে হবে না, বেরিয়ে গেল রাস্তায়। আমরা দেখছি মাত্র 1.5 বছরে বাচ্চাকে কোলে নিয়ে আর ঈদের সময় কি কোনো কেনাকাটা করা উচিত না, এটা একটা বছরে একটা, এইগুলো কোনো মানে কোনো কথা না, এগুলো আপনার এত টেলিভিশনে প্রচার করেও লাভ হয়নি, এটা পুলিশ দিয়েও হবে না। এই জায়গাটাই আমাদের আমি চাইবো যে জনগণ যদি নিজেরা এগিয়ে আসে যে আমাকে বাঁচতে হবে, আমার পরিবারকে এবং সমাজকে বাঁচতে হবে, তাহলেই সেই সেন্সটা যদি গ্রো করে 90% মধ্যে গ্রো করে 10% না গ্রো করলে ব্যাপার হবে। আপনি আপনি যথার্থ বলেছেন, কিন্তু এর মধ্যেই আপনার কথার মধ্যেই উত্তর আছে যে আমাদের ঢিলেঢালা মনোভাবটা আমাদের নাগরিকদের মধ্যে রয়েছে। সে কারণে ওই যে 8 সদস্যের একটা এক্সপার্ট প্যানেল কারফিউ জারির কথা বলছেন, 8 সদস্যের একটা এক্সপার্ট প্যানেল যে অন্তত ঢাকায় কারফিউ জারি করা, এই বিষয়ে কোনো আলোচনা বা আপনাদের কোনো মত আপনাদের দিক থেকে দিয়েছেন কিনা? হ্যাঁ, ওইটা অবশ্য ডিজি অফিসের একটা 8 সদস্যের আছে। আমি আমি কিন্তু একটা কোনো একটা চ্যানেলে বলেছিলাম, আইদার চ্যানেল আই অথবা 71 অথবা বিটিভিতে, আমার মনে হয় বিটিভিতেই আমি একটা বলেছিলাম যে না, পরিস্থিতি যদি কখনো ওই পর্যায়ে যায় যে আমার কারফিউ দেওয়া লাগবে, আমি কিন্তু কারফিউ দেওয়ার ব্যাপারে অবাক্য হব না, আমার সমর্থনও থাকবে যদি ওই রকম কোনো পরিস্থিতি হয়। আচ্ছা, তাহলে আপনি ওই নতুন সংক্রমণের ঢেউটাকে বলছেন যদির উপরে, যে যদি ঈদ উৎসবটাকে আমরা কন্ট্রোল করতে পারি, আমরা ওই ব্যাপকভাবে সামাজিক দূরত্বটা যাতে লঙ্ঘন না ঘটে, কিন্তু যদি এটা ঘটে তাহলে আপনি ওই যেটা সংক্রমণের ঢেউ বলছেন, আমার আশঙ্কা আছে। আরেকটা বলি যে এই জীবিকার কারণে যে গার্মেন্টস গুলো যেগুলো খোলা হয়েছে সেখানে দায় দায়িত্ব যে গার্মেন্টস যারা মালিক এবং তারা যেটা বলছে সেটা যদি তারা করে, যেমন তাদের জন্য 4টা ল্যাবের বিজেএমই 4টা গার্মেন্টস ইনটেন্স যে জোন গুলো আছে সেখানে তারা পিসিআর ল্যাব নিজেদের খরচে করতে চাচ্ছে, সরকারের অনুমোদন চেয়েছে, হয়তো পেয়েও যাবে, তাহলে কি হবে যে আমরা যদি গার্মেন্টস এর কর্মীদেরকেও টেস্টিং এর আওতায় আনতে পারি, সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করতে পারি, আমি মোটা দাগে বললাম, তাহলে কিন্তু আমাদের এই কলকারখানা চলতেও পারবে এবং দেখা যাবে সংক্রমণের হারটাকে আমরা, আমাদের কিন্তু টার্গেট কোনোভাবে পৃথিবীর কোনো দেশ এখনো বলছে না, আমেরিকার বারবার আমরা যে আমেরিকান যে এক্সপার্ট তারা বলেছে যে এটা উই হ্যাভ টু লিভ উইথ দিস কন্ডিশন আগামী কতদিন, ইভেন ভ্যাকসিন আসা পর্যন্ত বলছে, কেউ কেউ বলছে ভ্যাকসিন আসার পরেও সে কতটা এফেক্টিভ হবে সেটা ঠিক নেই। এটা যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলে থাকে তাহলে আমাদের দেশেও আমরা জানি, আমরা আমি মনে করি আমাদেরকে এটা নিয়ে বসবাস করতে হবে এই করোনা নিয়ে,
কিন্তু আমাদের লক্ষ্য থাকবে যে এটা সব সময় যেন একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে, সব সময় যত রকম সংক্রমিত হবে তার যে পার্সেন্টটা হাসপাতালে ভর্তি হবে হাসপাতালে পর্যাপ্ত বেড থাকবে এবং যাতে আমাদের রোগীগুলো চিকিৎসা পায়, তাহলে আমাদের মানে উদ্দেশ্য বা লক্ষ্য পূরণ হবে। এবং এক সময় এটা অবশ্যই কমতে থাকবে, এবং বাই দিস টাইম যদি এফেক্টিভ ভ্যাকসিন এসে যায় আগামী 8-10-1 বছরের মধ্যে তখন আর একটু অর্জন হবে। তো আমাদের ওই পর্যন্ত নিয়ন্ত্রণে রাখাটাই মন দরকার, আমরা কখনোই আশা করবো না যে এটা একদম চলে যাবে। নতুন ওষুধের মানে ট্রিটমেন্ট যেটা হচ্ছে ওষুধের কার্যকারিতাটা কিরকম এখন, মানে মানুষ এখন যে যাদেরকে সারিয়ে তোলা হচ্ছে এদেরকে যে ওষুধগুলো দেয়া হচ্ছে তাতে মানে কি ফলাফল আসছে? অ্যাকচুয়ালি যদি আমি খুব সাইন্টিফিক্যালি বলি তাহলে করোনা ট্রিটমেন্টের কোনো ঔষধ ওইভাবে হয়ও নাই, বা যেসব জায়গায় আমেরিকা ইউরোপে দাবি করছে সেগুলোতে তাদের অবজারভেশনাল ফাইন্ডিং, অবজারভেশনাল ফাইন্ডিং মানে আমি দিলাম মনে হচ্ছে যে এই বাচ্চা রোগীগুলো ভালো হয়ে গেল, তো ওগুলোর কিন্তু একটা মূল্য আছে, কিন্তু অ্যাকচুয়ালি এই ওষুধগুলোর র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালের মাধ্যমে আসতে হবে। যেমন দেখেন হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে যে হাইপটা হয়েছিল সেটা কিন্তু কিছুটা কমেছে, কিন্তু তারপরে কোনো জায়গায় দিচ্ছে আবার কেউ বলতেছে না, আই ডোন্ট থিঙ্ক কোনো হাসপাতালে কনসালটেন্ট মনে করছে যেটা ইউজফুল না। একই পৃথিবীতে ডেভেলপমেন্ট যে কোথাও দিচ্ছে কোথাও দিচ্ছে না, বুঝতে পারছি তো, সেই জন্য হাইড্রোক্সিক্লোরোকুইন এখনো আমাদের ন্যাশনাল গাইডলাইনে আছে, এটা থাকতেও পারে আগামীতে নাও থাকতে পারে। এর মধ্যে মানে এটা তো মানে আইডিয়ার উপরে অনুমান নির্ভর, বিদেশে ব্যবহার করছিল আমরা দিয়ে দিছি, কিন্তু অ্যাকচুয়াল ট্রিপ যদি ট্রায়াল হয় যে একটা গ্রুপকে আপনি দেবেন না আর একটা গ্রুপকে হাইড্রোক্সিক্লোরোকুইন দেবেন, এই যে আইভার ইরভামেকটিন বলে যে নতুন আরেকটা ওষুধের কথা বলা হচ্ছে, এইগুলো সবই অবজারভেশনাল ফাইন্ডিংস। এটা সব রেমডেসিভির, রেমডেসিভির যেটা বেক্সিমকো এবং মনে হয় ইনসেপ্টোবেসকেপ করেছে, কিন্তু এটার ব্যাপারে তো পরিষ্কার যারা তৈরি করেছে তারা বা যারা টেস্ট মানে ইউজ করে তারা বলেছে মর্টালিটি কমায় না, মানে মৃত্যুর সংখ্যা কমায় না, কিন্তু যেটা কমায় ভালো খবর, তারা বলেছিল যে যে রোগীটা 15 দিন লাগে ভালো হতে তাকে 11 দিনে ভালো করা যাচ্ছে, 4 দিনের একটা বেনিফিট পাওয়া যাচ্ছে, এটা হলো দাবি। এখন এই সবগুলোই আবার আমাদের পপুলেশনের উপরে যদি প্রপার ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়, এবং আমি জানি যে কয়েকটা জায়গায় শুরু হয়েছে, এই ক্লিনিক্যাল ট্রায়ালের রেজাল্টের উপরে আমরা বলতে পারবো ইয়েস এই ওষুধটা প্রপারলি এফেক্টিভ আর এই ওষুধটা এফেক্টিভ না। কিন্তু এখন অন্যান্য দেশের অভিজ্ঞতার উপর বেস করে যদি খুব খারাপ রোগীকে প্রয়োগ করা হয় আমি অন্যায় দেখি না, কিন্তু ওটাকে গাইডলাইনে আনতে গেলে আপনাকে ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে প্রমাণ করতে হবে যে ওষুধটা এফেক্টিভ। স্যার শেষ প্রশ্ন হচ্ছে প্রজেকশন, একটা টিভিতে বলেছিল যে এটা কি আপনাদের বরাদ্দ দিয়েছে কিনা আমি জানি না, যে আপনারা 1 লাখ আক্রান্ত বলেছিলেন বা কোন একটা এক্সপার্ট রিপোর্ট থেকে বলেছে যে 1 লাখ পর্যন্ত আক্রান্ত হতে পারে, তারপর আবার এটা 50,000, আবার আরেকটা এক্সপার্ট প্যানেলকে দিয়েছে তারা বলছে 50,000, এরকমের আমরা নানা খবর শুনছি। আপনারা এই গাণিতিক অনেকগুলো মেথড রয়েছে, এর ভিত্তিতে কিছু যে প্রেডিকশন বিভিন্ন জায়গায় করা হয়েছে, ওয়ার্ল্ডের উন্নত দেশেও করা হয়েছে, আপনি জানেন এটা ইম্পেরিয়াল কলেজ করেছে, জন হপকিন্স করেছে, ওই ওই মডেল কাজে লাগিয়ে আমাদের দেশে কোনো কিছু বলা হচ্ছে কিনা, বা আপনাদের ভাবনায় এই মানে ঠিক গাণিতিক জায়গা থেকে যদি একটু, এইটাই লাস্ট কোশ্চেন। হ্যাঁ, আমাদের এই কমিটিতে যে 4টা মিটিং হয়েছে কোনো মিটিং এ এইটা নিয়ে আলোচনা হয়নি বা এই ফিগারটা নিয়ে আমাদের জানা নেই, নিশ্চয়ই কেউ না কেউ বলেছে বা কোনো একটা এপিডেমিওলজিস্ট গ্রুপ যারা আমাদের কমিটির বাইরে তাদের হয়তো কোনো গাণিতিক নিয়মে বলে থাকতে পারে, বাট আমাদের এটা পার্টিকুলারলি এই ফিগার নিয়ে কখনোই আলোচনা হয়নি, এবং এই ফিগারটা আমরা আমাদের কমিটিতে কখনো মানে অ্যাপ্রুভড হয়নি বা আমরা আলোচনাই করিনি আসলে। আপনাদের এই কমিটি কি আপনারা রিপোর্ট দিয়ে এটাই ফাংশন শেষ, না আপনারা কন্টিনিউয়াসলি আপনারা কন্টিনিউয়াসলি, কারণ আমরা আবার ঠিক করেছি যে আবার যে হাসপাতালগুলোতে দ্বিতীয় ভিজিট গিয়েছিলাম তৃতীয় ভিজিটে যাব, আর যেসব হাসপাতালগুলোতে আমরা যাইনি যেমন অনেকগুলো, যেমন বলতে পারি ধরেন হলি ফ্যামিলি, তারপরে সাজেদা ফাউন্ডেশন, তারপরে আরো যেগুলো যেগুলো অনেক কোভিড হাসপাতাল আছে, এবং আমাদের একটা প্ল্যান হলো পারলে আমরা ডিভিশনাল লেভেলেও কিছু মানে যদি আমরা ওই ইয়েটা চেকলিস্টটা ইউজ করতে পারি বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেল হসপিটালে, সেখানে আমরা সিভিল সার্জনকে ইউজ করব, এরকম আমাদের আলোচনা হয়েছে। মানে আমরা হসপিটালের সেবার মানটা কনস্ট্যান্ট মনিটরিং এ থাকবো,
আমাদের ট্রিটমেন্ট গাইডলাইন কমিটি কনস্ট্যান্টলি অবজার্ভ করবে পৃথিবীর কোথায় কোন চিকিৎসা আসতেছে, আমাদের এপিডেমিওলজিস্ট গ্রুপ কনস্ট্যান্ট বসে থাকবে তাদের এপিডেমিওলজিকে বুদ্ধি নেওয়ার জন্য, আমাদের ল্যাবরেটরি এন্ড টেস্টিং সাব কমিটি কনস্ট্যান্ট চিন্তা করছে কিভাবে আমরা আরো এফিশিয়েন্সি বাড়াবো, বেটার টেস্টিং কোথা থেকে তৈরি হচ্ছে কিনা, এখন তো পিসিআর এ করছি আমরা, তারপরে আরো একটা কমিটি মেন্টাল হেলথ, তারা কনস্ট্যান্ট কাজ করছে যে ডাক্তারদের মনোবল, নার্সদের মনোবল, রোগীদের মনোবল বাড়ানোর জন্য। আর আজকে একটা নতুন কমিটি আমরা করেছি সাব কমিটি, সেটা হলো ম্যাটারনাল অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং, এটা একদম নতুন আজকের মিটিং এ আর একটা ষষ্ঠ সাব কমিটি তৈরি করেছি, কারণ আমরা মনে করছি যে এই করোনা যেহেতু অনেকদিন থাকবে, এখন যদি ফ্যামিলি প্ল্যানিংটা মুক্ত পড়ে পড়ে তাহলে আমাদের আবার মানে একটা জনসংখ্যার বিস্ফোরণ ঘটবে। সো এই কাজটাও আমাদের ছোট, সো ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এভরি টাইম উই গেট ইনফরমেশন ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রড, সেগুলো নিয়ে আমরা আবার বসবো, কনস্ট্যান্ট আমাদের সঙ্গে মন্ত্রণালয় এবং অধিদপ্তরে যোগাযোগ থাকছে, এইটা একটা মানে ভালো ডেভেলপমেন্ট হয়েছে। সো উই আর অন দ্য সেম প্ল্যাটফর্ম নাও। এবং আরেকটা বলিনি আমরা যেটা খুব বলছিলাম যে হাসপাতাল থেকে হাসপাতালে রোগীরা ঘুরছে, ঘুরতে ঘুরতে পথে মারা যাচ্ছে, আমরা একটা বলেছিলাম যে ইন্টার হসপিটাল কানেক্টিভিটি বা নেটওয়ার্কিং, সো দ্যাট একটা রোগী যখন এখানে যাবে সেখানে বসিয়ে তার কোথায় সিট খালি আছে দেখে পাঠাবে, এটার একটা বড় অগ্রগতি হয়েছে। জার্মান একটা প্রতিষ্ঠান এগিয়ে এসছে, তারা আমাদের এই পরামর্শ কমিটির এই সুপারিশটাকে দেখে মন্ত্রণালয়কে অ্যাপ্রোচ করেছে যে তারা একটা অ্যাপ তৈরি করবে, সেই অ্যাপের মাধ্যমে আইসিইউর বেড কয়টা খালি, জেনারেল বেড কয়টা খালি, অক্সিজেন কি অবস্থা, সেইটা ডায়ালগ শুরু হয়েছে, ডায়ালগ হয়ে গেছে, হয়তো বা আগামী 2 সপ্তাহের মধ্যে এরকম একটা অ্যাপ ডিজি অফিসকে হস্তান্তর করলে আর একটা বড় উন্নতি হবে, যে রোগীদের ভোগান্তিটা আমি আশা করি অনেকটা কমবে। হ্যাঁ, ওই এটা এমএ প্রফেসর ফয়েজ স্যার আমাকে বলছিলেন যে একটা অ্যাপস হলে যে কোথায় আইসিইউ খালি আছে, বিমানের টিকিটের মতো আমরা সবাই দেখব যে কতগুলো খালি আছে এবং কোথায়, তো রোগীকে সেখানে পাঠিয়ে দেয়া। এক্স্যাক্টলি, উনিও এটা এই প্রক্রিয়ার সাথে অংশীদার। স্যার, আপনার আপনার রিপোর্টে কি কোনো কিছু ফর্মালি আপনারা লঞ্চ করা বা কিছু প্রকাশ করেছেন মিডিয়ার কাছে কিছু? হ্যাঁ, ওই 28 তারিখে যেটা পাঠিয়েছিলাম সেটা কিন্তু সমস্ত পত্রিকা ইনক্লুডিং প্রথম আলো সবাইকে পাঠানো হয়েছিল, মানে প্রায় 60 থেকে 65টা মিডিয়াকে আমরা একদম ইমেইলে পাঠিয়ে দিয়েছি। সেটা ওর বাইরে আপনারা, ওটা তো শুধু একটা প্রেস রিলিজ, না প্রেস রিলিজ মানে আমাদের সুপারিশ, আমরা নতুন করে আরো সুপারিশ সম্বলিত যা কিছু হবে এগুলো আর একটু কাজটা গুছিয়ে নিয়ে আবার নতুন আরেক ধাপে মানে আপনাদেরকে সবাইকে আমরা জানাবো।